খসখসে একটা টেক্সচার দেওয়া হয়েছে সো এই টেক্সচারটা থাকার কারণে যে সুবিধাটা হয়েছে এতে স্ক্রেচটা পড়ে না অর্থাৎ ধুলাবালি এবং হাতের চাপ এগুলো দেখা যায় না বাট ফ্রন্টে কিছুটা ভিন্ন দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এটার যে ফ্রন্ট প্যানেলটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আবার গ্লসি করা হয়েছে আরেকটা ব্যাপার লক্ষ্য করেছি ফোনটিতে সেটি হচ্ছে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে প্রচুর স্ক্রেচ পড়ে তো আমি যে দুই দিন ব্যবহার করেছি এই দুই দিনের মধ্যে এর স্ক্রিনে মোটামুটি কয়েকটা স্ক্রেচ পড়ে গিয়েছে একটা পর্যায়ে আমি এখানে স্ক্রিনের উপরে একটা পলি লাগিয়ে দিয়েছি সো যারা ফোনটি পার্চেস করবেন এই ব্যাপারটা অবশ্যই খেয়াল করবেন এন্ড এবার যদি ফোনটির বিল কোয়ালিটি নিয়ে আলোচনা করি সম্পূর্ণ ফোনটি ছিল প্লাস্টিক বিল্ডের তবে ফোনটা বেশ হালকা পাতলা ছিল সো এবার দেখে নেব ফোনটিতে থাকা রেগুলার পার্সেন্ট বাটন কোথায় কোথায় প্লেসমেন্ট করা হয়েছে আমরা যদি ফোনটির নিচের দিকে আসি এখানে দেখতে পাবো মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এন্ড মাইক্রোফোন বাট হেডফোন জেকের পাশে দেখতে পাচ্ছি দুইটি ফুটো সো এই দুইটি ফুটো কি সেটি নিয়ে আমি কিছুটা প্রথমে কনফিউজ ছিলাম একটা পর্যায়ে বুঝলাম এখানে কোনো কিছু একটা লাগে আপনি যদি ব্যবহার করতে চান সেটির জন্য এই অপশনটি রাখা হয়েছে ফোনটি লেফট সাইড রাইট সাইডে কিছু থাকছে না একদম টপে যদি যাই এখানে দেখতে পাবো এটা থাকা টর্চ লাইট এন্ড টর্চ লাইটটি মোটামুটি লার্জ ছিল আর টর্চ লাইটের আলো ছিল কিছুটা পানছে সো টর্চ লাইটের আলো পাঞ্চে থাকার কারণে যেটি হয়েছে রাতের অন্ধকারে খুব বেশি দূরের কোনো কিছু দেখতে পাবেন না আশেপাশে থাকা যে কোনো কিছু এতে এটি দিয়ে দেখতে পাবেন বাট এখানে প্রজেক্ট শেপের টর্চ লাইট যদি দেওয়া যেত তাহলে আই থিঙ্ক ভালো হতো দেন এবার আসি ফোনটির ডিসপ্লেতে ফোনটিতে রয়েছে টু পয়েন্ট ফোর ইঞ্চের কিউ বিজিএ ডিসপ্লে যার রেজলিউশন ছিল টু হান্ড্রেড ফোরটিন টু থ্রি হান্ড্রেড টোয়েন্টি পিক্সেল অ্যান্ড ডিসপ্লের কালার ব্রাইটনেস এগুলো নিয়ে যদি আলোচনা করি ফোনটি এদিকে আমাকে কিছুটা করেছে বিকজ ফোনটির ডিসপ্লের যে ব্রাইটনেসটি ছিল সেটি তুলনামূলক কিছুটা কম ছিল যার ফলে ইনডোরে মোটামুটি ব্যবহার করতে পারলেও আউটডোরে গিয়ে কিছুটা স্ট্রাগল করতে হবে এই ফোনটিতে কোনো কিছু অপারেট যদি করতে যান বা কোনো কিছু যদি দেখতে যান সো এই ব্যাপারটা আমার কাছে দাম অনুযায়ী ভালো লাগেনি সো এবার চলে যাব ফোনটির রেয়ারে অ্যান্ড রেয়ারে যদি যাই এখানে দেখতে পাবো এটা থাকা ডিজিটাল ক্যামেরা অ্যান্ড দেখতে পাবো তার পাশে লাউড স্পিকার গ্রিল সো ডিজিটাল ক্যামেরা খুব একটা ইফেক্টিভ না আমরা যদি লাউড স্পিকার নিয়ে যদি আলোচনা করি এর সাউন্ড কোয়ালিটিটা যথেষ্ট লাউড ছিল সো যারা বেসিক্যালি মিউজিক লাভার রয়েছেন তাদের জন্য এটা ভালো হয়েছে দেন এবার যদি ফোনটিতে কথা বলার অভিজ্ঞতা কেমন ছিল সেটি যদি শেয়ার করি অনেস্টলি স্পিকিং ফোনটি দিয়ে কথা বলার সময় খুব একটা অসুবিধাতে পড়তে হয়নি অ্যান্ড এর যে সাউন্ড কোয়ালিটি ছিল সেটি যথেষ্ট লাউড ছিল অ্যান্ড এখানে আরেকটা ব্যবহার শেয়ার করা ভালো সেটি হচ্ছে ফোনটিতে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে যার ফলে আপনি যখন ফোনটি দিয়ে কথা বলবেন অর্থাৎ এয়ার স্পিকারের যে পজিশনটা রয়েছে সে পজিশন দিয়ে যে সাউন্ডটা প্রডিউস করে তার থেকে কিছুটা বেশি সাউন্ড এর ব্যাকসাইড দিয়ে যাওয়া যায় যেটি কিছুটা বিরক্ত কর তবে সাউন্ড কোয়ালিটি যথেষ্ট লাউড ছিল কথা বলার সময় খুব একটা বিরক্ত বোধ করিনি তবে লাউডনেস ভালো থাকলেও এখানে বেসমেন্টের কিছুটা ঘাটতি রয়েছে এটা যদি করা যেত আই ভালো হতো এছাড়া ফোনটির ফিচার দেখতে পাবো যেখানে রয়েছে কল রেকর্ডিং ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট কল রিডায়ালার অ্যান্ড আরো অনেকগুলো ফিচার সো আমরা সব ফিচার নিয়ে আলোচনা করব না আজকে ভিডিওটা কিছুটা শর্ট করবো দেন এবার যদি আমরা ফোনটির ব্যাক রিমুভ করি এখানে পাব ওয়ান থাউজেন্ড মিলিএম ব্যাটারি তো ব্যাটারিটা কিছুটা কম হয়ে গিয়েছে যদিও ফোনটা কিছুটা সাইজে বড় সড়ো বাট ব্যাটারিটা কিছুটা কম মনে হয়েছে আমার কাছে সো এই ব্যাটারিতে ব্যাটারি ব্যাকআপ কেমন পাবেন সেটি নিয়ে যদি আলোচনা করি ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই থেকে তিন দিনের কাছাকাছি অ্যান্ড এক চার্জে এটা দুই থেকে তিন দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন যদি নর্মালি ব্যবহার করেন আর যদি এক্সট্রিমলি ব্যবহার করেন তাহলে এক থেকে

16 GB ব্যবহার করতে পারবেন সো এবার ফোনটির হার্ডওয়্যারে যদি দেখি ফোনটিতে রয়েছে 16 MB RAM এন্ড 16 MB ROM এন্ড ফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে MediaTek এর চিপসেট হুইচ ইজ MTK 6261D এন্ড এই চিপসেটের মান কিন্তু ভালো আমরা প্রাই ভিডিওতেই বলে আসি সো গতানুগতিকভাবে ভাবে রয়েছে মিডিয়া থেকে মিডিয়াটেকের চিপসেট অ্যান্ড ফোনটির ফোন বুক ক্যাপাসিটি অ্যান্ড মেসেজ ক্যাপাসিটি যদি এবার দেখি ফোনটিতে ফোন বুক ক্যাপাসিটিতে রয়েছে ফাইভ হান্ড্রেড ফোন বুক ক্যাপাসিটি অ্যান্ড টু হান্ড্রেড মেসেজ ক্যাপাসিটি সো এদিকে কিছুটা আমাকে হতাশ করেছে এর ফাইভ হান্ড্রেড ফোন বুক ক্যাপাসিটি না দিয়ে এখানে যদি ওয়ান থাউজেন্ড ফোন বুক ক্যাপাসিটি দেওয়া যেত আই থিঙ্ক ভালো হতো সো আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে এবার যদি আমরা ফোনটিতে কি কি স্পেশাল ফিচার রয়েছে সেগুলো নিয়ে যদি আলোচনা করি ডিরেক্ট যদি আমরা ফোনটির সেটিংসে যাই এখানে দেখতে পাবো প্রোফাইল অ্যান্ড প্রোফাইলে ফোনটিতে থাকা তিনটি রিংটোন ডিফল্টে রয়েছে অ্যান্ড ফোনটিতে ভাইব্রেশনও রয়েছে সেটিংসে থাকা ফিচারগুলোর মধ্যে আরেকটা ফিচার দেখবো যেটি হচ্ছে সিকিউরিটি সেটিংসে থাকা ফিচারটি ফোনটিতে প্রাইভেসি প্রোটেকশন রয়েছে এখানে আপনারা যারা ফোনটির স্পেসিফিক অ্যাপগুলো লক করে রাখতে চান তারা প্রাইভেসি অপশন থেকে স্পেসিফিক অ্যাপগুলো লক করে রাখতে পারবেন আর এখানে ইন করার জন্য আপনাকে চারটি জিরো দিতে হবে সো চারটি জিরো দিয়ে আপনি এখানে ইন করতে পারবেন এন্ড সেটিংস এর পাশে আসলে এখানে দেখতে পাবো ফোনটিতে থাকা মাল্টিমিডিয়া এন্ড মাল্টিমিডিয়াতে আসলে দেখতে পাবো এখানে ব্লুটুথ এন্ড বলে রাখা ভালো ফোনটিতে কিন্তু ওয়্যারলেস এফএম সাপোর্টেড রয়েছে এন্ড ওয়্যারলেস এফএম সাপোর্টেড যেহেতু রয়েছে সো সাউন্ড কোয়ালিটি কেমন আবারো একবার ধারণা দিয়ে দি 2041 সালের মধ্যে আমরা একটু উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশে পূর্ণত হবো বলে আশা রাখি ধন্যবাদ সো বাকি আলোচনাগুলো আমরা আউটডোরে করব তো ভিডিও শেষে বলবো যে ফোনটি নিয়ে যদি আমরা সামারি করি প্রাইজে ফোনটি আসলে কেমন হবে বারোশো টাকার প্রাইজের মধ্যে মোটামুটি যে ধরনের স্পেসিফিকেশনগুলো অফার করছে সেগুলো মোটামুটি ঠিকঠাকই আছে তবে গুলো ভালো লাগে নি ফোনটির সেসবগুলোর মধ্যে যেমন ডিসপ্লে ব্রাইটনেসটা কিছুটা কম মনে হয়েছে অ্যান্ড ফোন বুক ক্যাপাসিটিটা আরেকটু বেশি হলে ভালো হতো অ্যান্ড ব্যাটারি মিলিয়াম প্যাকটা আরেকটু বেশি থাকা উচিত ছিল অ্যান্ড এই কয়েকটা জিনিস ব্যতীত সাউন্ড কোয়ালিটি ওয়াজ গুড অ্যান্ড ডিজাইন তো মোটামুটি চলে বাকবাকি সবকিছু ঠিক আছে সো আই থিঙ্ক এই জিনিসগুলো যদি ঠিকঠাক থাকতো প্রায় অনুযায়ী পারফেক্ট একটা ডিভাইস হইতো সো আজকে এখানে বিদায় নিচ্ছি আমি আমিতানবীর দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক কেয়ার বাই বাই